জনসংখ্যা বলতে কি বুঝো? কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ওই এলাকার জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি। জনসংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। প্রশ্ন, জনসংখ্যা বাড়লে আমাদের জীবনে কি কি পরিবর্তন হয়? কাজ, খাদ্য এবং বাসস্থানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। কি করতে হবে? 1. 5 মিটার দীর্ঘ একটি দড়ি এবং খাদ্য লেখা 5টি কার্ড জোগাড় করো। 2. 10 জন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করো। মেঝেতে দড়িটাকে একটি বৃত্তের মতো করে বসাও। 3. 1 জন শিক্ষার্থী 5টি কার্ড হাতে নিয়ে দড়ির বৃত্তের মধ্যে প্রবেশ করবে। 4. দ্বিতীয় শিক্ষার্থী দড়ির বৃত্তে প্রবেশ করে প্রথম শিক্ষার্থীর নিকট থেকে 1টি কার্ড নেবে। 5. এভাবে 10 জন শিক্ষার্থী বৃত্তে প্রবেশ করা পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকবে। চিন্তা করো এবং আলোচনা করো। দড়ির বৃত্তে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রবেশ করায় কার্ড এবং দাঁড়াবার জায়গা নিয়ে কি অসুবিধা হয়েছিল? সারসংক্ষেপ, জনসংখ্যা বাড়লে তাদের জন্য অধিক খাদ্য এবং জায়গার প্রয়োজন হয়, কিন্তু খাদ্য এবং জায়গা সীমিত। যদি জনসংখ্যা দিন দিন বাড়তে থাকে, তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হব, যেমন খাদ্যের সমস্যা, বসবাসের জায়গার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকায় পৃথিবীর অনেক দেশেই খাদ্যের অভাব দেখা যায়। একটি পরিবারের জন্য খাদ্য এবং বসবাসের জন্য জায়গার প্রয়োজন। পরিবারের সদস্য বাড়লে খাবার, লেখাপড়া করার ও ঘুমাবার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। পরিবারে অনেক সদস্য একসঙ্গে বসবাসের ফলে রোগ হবার সম্ভাবনাও বেড়ে যায়। আলোচনা, আমরা কিভাবে আমাদের পরিবারকে সুখী করতে পারি? 1. নিচের ছকের মতো একটি ছক তোমার খাতায় তৈরি করো। 2. নিচের বিষয়টি নিয়ে নিজে নিজে চিন্তা করো। পরিবারের সদস্য বেড়ে গেলে কি কি অসুবিধা হয়? 3. তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। এগুলো আমরা কোথা থেকে পাই? এক, প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝায়? 2. প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন সম্পদগুলোর নামে তালিকা তৈরি করো। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, পানি, বস্ত্র এবং আরও অনেক কিছু প্রয়োজন।
আমরা খাদ্য পাই প্রাণী ও উদ্ভিদ থেকে, পানি পাই বৃষ্টি ও নদী থেকে, ঘর বাড়ি ও দালান তৈরিতে মাটি, কাঠ ও পাথর ব্যবহার করা হয়। আমাদের বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। প্রাণীর চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়। উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। আলোচনা: জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কি অবস্থা হয়? নিচে লেখা বিষয়গুলো নিজে নিজে চিন্তা করো। জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রাকৃতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে? আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি? দুই, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শূন্য স্থান পূরণ করি। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের মিল করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে কি প্রভাব ফেলে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে দুইটি বাক্যে লেখো।